বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড সিরিজের থার্ড ওডিআই ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করেছে। অবশেষে বাংলাদেশ জয়লাভ করতে পেরেছে। বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড সিরিজের থার্ড ওডিআই ম্যাচের হাইলাইট নিয়ে আমরা কথা বলবো আজকের এই লাইভে। আমরা যদি একদম শুরু থেকেই বলি, তামিম ইকবাল আজকের দিনের ওপেনিং ব্যাটার, লিটন কুমার দাস, তামিম ইকবাল তারাও কিন্তু ভালো করতে পারেনি। তামিম ইকবাল শুরুতেই 6 বলে 11 রান করে তিনি আউট হন। লিটন কুমার দাস একটি ম্যাচেও কিন্তু লিটন কুমার দাস ঘুরে দাঁড়াতে পারেনি, প্রত্যেকটি ম্যাচে তিনি শূন্য হাতে ফিরেছেন। নাজমুল হাসান শান্ত তিনি থার্ড ওডিআই ম্যাচে অর্থাৎ আজকে তিনি 53 রান করেছেন। মুশফিকুর রহিম তিনি 70 রান করেছেন 93 বলে। সাকিব আল হাসান 75 রান করেছেন 71 বলে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 8 রান করেছেন। আফিফ হোসেন 15 রান করেছেন। মেহেদী হাসান মিরাজ 5 রান, তাইজুল ইসলাম 2 রান এবং ইবাদত হোসেন 1 রান করেছেন। বাংলাদেশের যে উইকেটের পতন ঘটে সেটি প্রথম উইকেটের পতন ঘটে দলীয় 1 রানের মাথায়। লিটন কুমার দাস আউট হয়ে যান। তামিম ইকবাল আউট হয়ে যান দলীয় 17 রানের মাথায়। দ্বিতীয় উইকেটের পতন ঘটে। নাজমুল হাসান শান্ত আউট হন 115 রানের মাথায়। তৃতীয় উইকেটের পতন ঘটে। চতুর্থ উইকেটের পতন ঘটে 153 রানের মাথায়। মুশফিকুর রহিম তিনি আউট হন। পঞ্চম উইকেটের পতন ঘটে 163 রানের মাথায়। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আউট হন। ষষ্ঠ উইকেটের পতন ঘটে 212 রানের মাথায়। আফিফ হোসেন আউট হন। সপ্তম উইকেটের পতন ঘটে 219 রানের মাথায়। মেহেদী হাসান মিরাজ আউট হন। অষ্টম উইকেটের পতন ঘটে 227 রানের মাথায়। তাইজুল ইসলাম তিনি আউট হন। এবং নবম উইকেটের পতন ঘটে 246 রানের মাথায়। সাকিব আল হাসান তিনি আউট হন। মুস্তাফিজুর রহমান তিনি আউট হন 10 উইকেটে। আর বোলিংয়ের দিক থেকে ইংল্যান্ড দলের স্যাম কারান তিনি 8 ওভার বল করে 51 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। ক্রিস উকস তিনি 8 ওভার বল করে 27 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। জাফর আচার 8.5 ওভার বল করে 35 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। মঈন আলী 9 ওভার বল করে 48 রান দিয়ে কোনো উইকেট পাননি। রায়ান আহমেদ 10 ওভার বল করে 62 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। আদিল রাশিদ 5 ওভার বল করে 21 রান দিয়ে 2টি উইকেট কিন্তু পেয়েছেন। অন্যদিকে ইংল্যান্ড দল তারা 247 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 196 রানেই কিন্তু অল আউট হয়ে যায় 43.1 ওভারেই। জেসন রয় তিনি 19 রান করেন। ফিলিপ স্লট 35 রান করেছিলেন। দাওয়াত মেলান তিনি কিন্তু কোনো রান করতে পারেনি। জেমস প্রিন্স 38 রান করেছিলেন। স্যাম কারেন তিনি 23 রান করেছেন। জর্জ বাটলার 26 রান করেছেন। মঈন আলী 2 রান করেছেন। ক্রিস উকস তিনি 34 রান করেছেন। আদিল রাশিদ 8 রান করেছিলেন। রায়হান আহমেদ 2 রান এবং জাফর আচার 5 রান করেছিলেন। আর বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান 6.1 ওভার বল করে 25 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। সর্বশেষ উইকেটটি তিনি পেয়েছিলেন। তাইজুল ইসলাম 10 ওভার বল করে 52 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। ইবাদত হোসেন 9 ওভার বল করে 38 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান 10 ওভার বল করে 35 রান দিয়ে 4টি উইকেট পেয়েছেন। মেহেদী হাসান মিরাজ 8 ওভার বল করে 46 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। অর্থাৎ আজকের ম্যাচের হিরো হচ্ছে সাকিব আল হাসান। তিনি কিন্তু একাই 4টি উইকেট নিয়েছেন এবং অন্যদিকে তিনি কিন্তু 75টি রান করেছেন 71 বলে 75 রান করেছেন এবং প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 300 উইকেটের মাইল ফলক কিন্তু ছুঁয়েছেন সাকিব আল হাসান। অনেক বেশি কংগ্রাচুলেশন জানাচ্ছি সাকিব আল হাসানকে এরকম একটা দারুণ পারফরমেন্স করার জন্য। অবশ্যই বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি কংগ্রাচুলেশন জানানো হচ্ছে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানকে নিয়ে সবচেয়ে বেশি কিন্তু আলোচনা হচ্ছে এবং থার্ড ওডিআই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছে সাকিব আল হাসান। 35 রান দিয়ে তিনি 4টি উইকেট পেয়েছেন, সেই সাথে 71 বলে 75 রান তিনি কিন্তু করেছেন। অবশ্যই তাকেই ম্যান অফ দ্য ম্যাচ করা হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ দলে একটা পরিবর্তন কিন্তু এসেছিল। বাংলাদেশ দলের প্লেয়িং ইলেভেনটা ছিল তামিম ইকবাল, লিটন দাস ছিলেন, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং ইবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান। একটা পরিবর্তন ছিল, তাসকিন আহমেদের পরিবর্তে ইবাদত হোসেনকে বাংলাদেশ দলে সুযোগ করে দেওয়া হয়েছিল। অবশ্য সবাই ভেবেছিল তৌহিদ হৃদয়কে সম্ভবত বাংলাদেশ প্রথম অভিষেক ঘটাতে চলছে তৌহিদ হৃদয়, বাট সেটি কিন্তু হয়নি। তাসকিন আহমেদ প্রথম ওডিআই এবং দ্বিতীয় ওডিআই দুইটা ম্যাচেই কিন্তু তাসকিন আহমেদ বেশ ভালো করেছেন।
এই মুহূর্তে আমাদের লাইভে যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক বেশি কংগ্রাচুলেশন জানাচ্ছি সবার পক্ষ থেকে। আজকে যেহেতু বাংলাদেশ থার্ড ওডিআই ম্যাচটি জয়লাভ করেছে, পরবর্তী যে টি টোয়েন্টি ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে অবশ্যই বাংলাদেশ ভালো করতে পারবে সেই রকম প্রত্যাশাই আমরা করি। এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন প্রত্যেকেই অনুরোধ করবো আমাদের ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা যারা এখনও ভিডিওতে লাইক করেন এবং যারা নতুন আছেন প্রত্যেকের জায়গা থেকে একটি করে লাইক বাটনে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যাব। যেহেতু তিন ম্যাচ সিরিজের ওডিআই শেষ হয়ে তিনটি ওডিআই শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ কিন্তু রয়েছে, সেইখানে প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে 9 মার্চ বাংলাদেশ সময় বিকাল 3টায় কিন্তু শুরু হয়ে যাবে এবং দ্বিতীয় টি টোয়েন্টি 12 মার্চ বিকাল 3টায় শুরু হয়ে যাবে এবং থার্ড টি টোয়েন্টি 14 মার্চ বিকাল 3টায় কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড সিরিজের। তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচে 3 উইকেটে পরাজিত হয়েছে এবং দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে 132 রানে কিন্তু হেরেছিল এবং থার্ড ওডিআই ম্যাচটিতে বাংলাদেশ 50 রানে জয়লাভ করে। অবশ্য হোয়াইট হাউসটা এড়াতে সক্ষম হয় বাংলাদেশ। সবচেয়ে বেশি অবদান যার ছিল সেটা অবশ্যই সাকিব আল হাসানের কথা বারবার বলতেই হয়। সাকিব আল হাসানের জন্য কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে, তিনি কিন্তু আবারও নিজের জাত চিনিয়েছেন যে সাকিব আল হাসান নাম্বার 1। সর্বদিক থেকেই সাকিব আল হাসানের কথা বলতেই হয়। বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড সিরিজের পর বাংলাদেশের আরেকটি সিরিজ রয়েছে, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ রয়েছে। আয়ারল্যান্ড বাংলাদেশে ট্যুর দিতে আসবে, সেটা আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের 3টি ODI এবং 3টি T20 একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 18 মার্চ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, প্রথম ODI ম্যাচ, 20 মার্চ দ্বিতীয় ODI ম্যাচটি এবং 23 মার্চ তৃতীয় ODI ম্যাচটি শুরু হয়ে যাবে। 27 মার্চ প্রথম T20 এবং 29 মার্চ দ্বিতীয় T20 ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং 31 মার্চ থার্ড ও T20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। 4 এপ্রিল প্রথম টেস্ট ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ম্যাচের লাইভ কমেন্ট্রি কিন্তু আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রচার করে থাকবো, সেজন্য অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রত্যেকেই ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আজকের ম্যাচটি উপভোগ করেছেন।